বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজ এই ভিডিওটিতে আমরা জীবনের উৎপত্তির অ্যাবায়োজেনেসিস তত্ত্বটা নিয়ে আলোচনা করা হবে। অ্যাবায়োজেনেসিস তত্ত্ব, তো আমরা সে প্রথমে অ্যাবায়োজেনেসিসটা কী, তো আমি যদি এটাকে ইংরেজিতে লিখি অ্যাবায়োজেনেসিস, তাহলে দেখো বায়ো মানে কি, না বায়ো মানে হচ্ছে জীব, জেনেসিস মানে কি উৎপত্তি, আর এর আগে যখন অ্যাজ করছি তখন এটা হচ্ছে অজীব। অর্থাৎ বলা হচ্ছে যে অজীব জাতভাবে জীবনের উৎপত্তি তত্ত্ব। এই তত্ত্বের মূল বিষয়বস্তু কি, না এই তত্ত্বের মূল বিষয়বস্তু হলো জীবনের উৎপত্তি ঘটেছে অজীবজাতভাবে, অর্থাৎ জড় বস্তু থেকে জীবের উৎপত্তি ঘটেছে, কোনো জীব থেকে জীব নয়, জড় বস্তু থেকে জীবের উৎপত্তি ঘটেছে, এটা হচ্ছে এই তত্ত্বের মূল বিষয়বস্তু। প্রমাণ হিসাবে কী বলা হচ্ছে, না আমাদের প্রাচীন পৃথিবীতে যে কটি সভ্যতা বিকাশ লাভ করেছিল তার মধ্যে একটি সভ্যতা হচ্ছে চীনের সভ্যতা। এই যে চীনের যে সভ্যতা গড়ে উঠেছিল সেই চীনের প্রাচীনকাল থেকে একটা ধারণা ছিল কি, না বলা হচ্ছে যে বিভিন্ন প্রকারের পতঙ্গ, তারপর তোমরা সবাই অ্যাফিড বলে পতঙ্গটাকে দেখেছ, এই যে অ্যাফিড এরা সবাই নাকি তাপ এবং আর্দ্রতা, ময়েশ্চার এবং টেম্পারেচার এর প্রভাবে গড়ে উঠেছে, তৈরি হয়েছে। আমাদের প্রাচীন যে ব্যাবিলনীয় সভ্যতা ছিল সেই ব্যাবিলনীয় সভ্যতার যে সমস্ত বইগুলো রয়েছে সে বিভিন্ন বই থেকে জানা গেছে কি, না বিভিন্ন বই থেকে জানা গেছে যে জলাশয়ের যে মাটি রয়েছে সেই মাটি থেকে তৈরি হচ্ছে কি, না মাটি থেকে তৈরি হয়েছিল বিভিন্ন পোকা এবং অন্যান্য জীবজন্তু। এবং আরও বিভিন্ন বই থেকে জানা যাচ্ছে যে, বা এই মত আমরা বলতে পারি যে বিভিন্ন বই থেকে জানা গেছে যে আমরা যে পুকুর খনন করি সেই পুকুরের তলায় যে মাটি থাকে সেই মাটি থেকে তৈরি হয় কি, মাটি থেকে তৈরি হয় মাছ। এবং এই তথ্যে আরও বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে নোংরা আবর্জনা রয়েছে সেই নোংরা আবর্জনা থেকে তৈরি হচ্ছে কি, নোংরা তৈরি হচ্ছে ইঁদুর। এই যে তত্ত্বটি এইটাকে বলা হচ্ছে অ্যাবায়োজেনেসিস তত্ত্ব। এবং এই তত্ত্বটিকে আমরা দেখতে পাব যে সপ্তদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সমস্ত ইউরোপে এটা প্রচলিত ছিল এবং সবাই মেনে চলে আসছিল। এই তত্ত্বটি আমরা অপর নাম আমরা বলছি যে এই অ্যাবায়োজেনেসিস তত্ত্ব নাম হচ্ছে স্বতঃস্ফূর্ত সিস্টেম অথবা স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি। কী হলো না, এটা বলছে যে সপ্তদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সারা ইউরোপ এটাকে মেনে চলে আসছিল। যিনি প্রথম এই অ্যাবায়োজেনেসিস তত্ত্বের বিরোধিতা করলেন, অসার্থ প্রমাণ করলেন, তিনি হলেন একজন ইতালীয় চিকিৎসক, তার নাম হচ্ছে রেডি, ফ্রান্সেসকো রেডি বলে একজন বিজ্ঞানী ইটালিয়ান চিকিৎসক। তিনি প্রথম একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করলেন যে এই অ্যাবায়োজেনেসিসটা ভুল। আমরা চলে আসছি যে সেই রেডির পরীক্ষাটা কীরকম ছিল, এখন আমরা চলে আসছি ফ্রান্সেসকো রেডির পরীক্ষাতে। বিজ্ঞানী রেডি কী করলেন, না বিজ্ঞানী রেডি দুটো জার নিলেন, এটা হচ্ছে এক নম্বর জার, এটা হচ্ছে দু নম্বর জার, এবং দুটি জারেই মাংস রাখলেন, মাংস মাংস রেখেছেন। কী করলেন, না ধরা যাক এক নম্বর জারটিকে তিনি মুখটি খোলা অবস্থায় রেখেছেন আর দু নম্বর জারের মুখটি বদ্ধ অবস্থায় রেখে দিয়েছেন। এরপর তিনি কয়েকদিন পর লক্ষ্য করলেন কি, না এই যে এক নম্বর জার যার মুখটি খোলা রয়েছে সেখানে এই পচা মাংস থেকে মাছি উৎপন্ন হয়েছে, কিন্তু দু নম্বর জার
যেখানে মাংস আছে কিন্তু মুখটি ঢাকা রয়েছে সেখানে কোনো মাছি এরকম তৈরি হয়নি। এখান থেকে তিনি কি সিদ্ধান্ত দিলেন যে যেহেতু এক নম্বর জারটির মুখ খোলা রয়েছে তাই বাইরে থেকে মাছি এসছে, এখানে ডিম পেড়েছে, ডিম ফুটে মাছি তৈরি হয়েছে, আর দু নম্বর জারে মুখটি ঢাকা রয়েছে তাই বাইরে থেকে মাছি প্রবেশ করতে পারেনি, তাই এখানে পচা মাংস থেকে মাছি উৎপন্ন হয়নি। যদি পচা মাংস থেকে অ্যাবায়োজেনেসিস তত্ত্ব অনুসারে যদি পচা মাংস থেকে মাছি সৃষ্টি হওয়া সম্ভব হতো তাহলে এখানের মতো এখানেও মাছি সৃষ্টি হতে পারত। সুতরাং যেহেতু পচা মাংস থেকে মাছি সৃষ্টি হয় না তাই এখানে সৃষ্টি হয়নি, অর্থাৎ অ্যাবায়োজেনেসিস তত্ত্বটি তিনি প্রথম ভুল বলে প্রমাণ করলেন। কিন্তু কি দেখা গেল না, এই তত্ত্বটি বা পরীক্ষাটি বেশ দিন স্থায়ী হলো না। কারণ কি, না ঠিক সেই সময়ে বিজ্ঞানী লিওয়েনহুক তিনি আবিষ্কার করলেন মাইক্রোস্কোপ, এবং দেখা গেল যে মাইক্রোস্কোপের সাহায্যে বহু জীবাণু দেখা যাচ্ছে। তখন যারা রেডির বিরোধী পক্ষে ছিল তারা বলল যে এই যে মাছি যেটা মাংস থেকে ম্যাগট তৈরি হয়, মানে মাছি ডিম পারল সেই ডিম ফুটে ম্যাগট তৈরি হচ্ছে, বলছে ম্যাগট অনেক বড় জীব, ম্যাগট নয়, এই পচা মাংস থেকে ছোট জীবাণু উৎপন্ন হয়। সুতরাং সেই সময়ে রেডির পরীক্ষাটি বাতিল হয়ে গেল। পরবর্তীকালে আসলেন আর একজন বিজ্ঞানী স্প্যালাঞ্জনি, তিনিও একটা এক্সপেরিমেন্ট করলেন। আমরা আসছি যে সেই স্প্যালাঞ্জনির এক্সপেরিমেন্টটা কেমন ছিল এবার সেখানে। এখন আমরা চলে আসছি সেই স্প্যালাঞ্জনির পরীক্ষাতে। স্প্যালাঞ্জনি কী করলেন না, স্প্যালাঞ্জনি একটা ফ্লাস্ক নিলেন, সেই ফ্লাস্কে মাংসের ঝোল রাখলেন, মিট ব্রুথ বলা হচ্ছে, মাংসের ঝোল তৈরি করেন এবং সেটাকে তিনি কয়েক ঘন্টা ফোটালেন। এরপর তিনি কী করলেন না, এরপর তিনি এই যে ফ্লাস্ক সেই ফ্লাস্কটিকে সিল করে দিলেন। ঠিক আছে, সিল করার পর এই অবস্থায় তিনি কয়েক মাস রেখে দিলেন। কয়েক মাস রাখার পর যখন তিনি সিলটাকে ব্রেক করলেন, ভাঙলেন, কি দেখলেন না, এর মধ্যে কোনো জীবাণু তৈরি হয়নি। তখন তিনি বললেন যে যদি এই মরা পচা জৈব থেকে জীবাণু তৈরি হওয়া সম্ভব হতো তাহলে কিন্তু এর মধ্যে এই মাংসের ঝোলের মধ্যে জীবাণু তৈরি হতো, কিন্তু যেহেতু মাংসের ঝোল মরা পচা জৈব থেকে জীবাণু তথা জীব তৈরি হওয়া সম্ভব নয় তাই এখানে কোনো জীবাণু পাওয়া যায়নি। কিন্তু কি দেখা গেল না, এই যে স্প্যালাঞ্জনির যে পরীক্ষাটা সেটা কিন্তু তার সমসাময়িক যারা বিজ্ঞানী তাদেরকে স্যাটিসফাই করতে পারলো না। কারণ কি না, এই সময়ে যারা তার বিজ্ঞানী ছিল বিরোধী বিজ্ঞানী তারা কি বলল, যেহেতু এই মাংসের ঝোলটিকে ফোটানো হয়েছে ফলে কি হয়েছে না, এই মাংসের ঝোল থেকে জীব তৈরি করার যে ক্ষমতা তার জীবনী শক্তি ভাইটালিটি, সেই জীবনী শক্তি নষ্ট হয়ে গেছে। ব্যাস দ্বিতীয় কি না, ঠিক এই সময়ে দুজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে প্রিস্টলে, আরেকজনের নাম হচ্ছে গেলুশাক, গেলুশাক। প্রিস্টলে কী করলেন, বিজ্ঞানী প্রিস্টলে এ সময় অক্সিজেন আবিষ্কার করলেন এবং তিনি প্রমাণ করলেন যে অক্সিজেন ছাড়া জীব বাঁচতে পারে না। আর গেলুশাক কী প্রমাণ করলেন না, গেলুশাক জানালেন যে এই যে সিল্ড করা যে এই যে বোতল, এই সিল করা যে ফ্লাস্ক, সরি, এই সিল করা ফ্লাস্কের মধ্যে কোনো অক্সিজেন থাকে না। ফলে দেখো, যেহেতু প্রিস্টলে বলেছে অক্সিজেন ছাড়া জীব বাঁচে না, গেলুশাক বলছে কোনো ফ্লাস্কে কোনো অক্সিজেন থাকে না, সুতরাং যারা বিরোধী পক্ষ তারা বলে দিলেন যে যেহেতু এখানে অক্সিজেন নেই আর অক্সিজেন ছাড়া জীব তৈরি হতে পারে না বা বাঁচতে পারে না, সুতরাং এই যে মরা পচা জৈব বস্তু থেকে জীব তৈরি হয় স্প্যালাঞ্জনি ভুল বলছে, পরীক্ষাটি বাতিল হয়ে গেল। পরবর্তীকালে যিনি আসলেন তিনি হলেন লুই পাস্তুর, তিনি একটি পরীক্ষার মাধ্যমে এই অ্যাবায়োজেনেসিস তত্ত্বের অসারতা প্রমাণ করলেন। আমরা চলে আসছি সেই পাস্তুরের পরীক্ষাটিতে। অবশেষে যিনি এই
অ্যাবায়োজেনেসিস তত্ত্বের অসারতা প্রমাণ করলেন, তিনি হলেন বিজ্ঞানী লুই পাস্তুর। আমরা সেই পাস্তুরের পরীক্ষাতে চলে আসছি। কি দেখতে পাবো? না, বিজ্ঞানী পাস্তুর দুটো গোলতল বিশিষ্ট ফ্লাস্ক নিয়েছিলেন। একটা হচ্ছে এরকম লম্বা ঘাড়যুক্ত, আরেকটা হচ্ছে এরকম রাধাসের মতো বা এস আকৃতির ঘাড়যুক্ত একটা তিনি ফ্লাস্ক নিয়েছেন। তিনি কি করলেন? না, দুটো ফ্লাস্কেই মাংসের ঝোল রাখলেন, দুটো ফ্লাস্কেই মাংসের ঝোল রাখলেন এবং তিনি এই দুটো ফ্লাস্ককে এমনভাবে সেট করলেন যে যেটা হচ্ছে সোজা ঘাড় রয়েছে সেখানে অক্সিজেনও প্রবেশ করতে পারবে প্লাস জীবাণু প্রবেশ করতে পারবে, আর যেটা তিনি এই সোয়ান নেক বা এস আকৃতির যে ঘাটটা যুক্ত বোতলটা নিয়েছেন, ফ্লাস্কটা নিয়েছেন, সেখানে অক্সিজেন প্রবেশ করতে পারবে কিন্তু জীবাণু প্রবেশ করতে পারবে না, তিনি সেট করলেন। তিনি এভাবে পরীক্ষা ব্যবস্থাটাকে কিছুদিন রেখে দিলেন। দেখার পর কী দেখলেন? না, এই যে সোজা ঘাটযুক্ত যে ফ্লাস্কটা রয়েছে সেখানে এই মাংসের ঝোলের মধ্যে জীবাণু পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে ফ্লাস্কটি যেটা হচ্ছে এস আকৃতি ঘাড় রয়েছে সেখানে কোনো জীবাণু পাওয়া যাচ্ছে না। এবং তিনি এর আগে একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন যে মাংসের ঝোল ফোটানো হলেও তার জীবনীশক্তি নষ্ট হয় না। এবার দেখো এখানে তিনি কি প্রমাণ করলেন? এখানে যেহেতু অক্সিজেন প্রবেশ করেছে, জীবাণু প্রবেশ করেছে, স্প্যালাঞ্জনি বা রেড্ডির পরীক্ষা যে সমস্ত বিতর্ক হয়েছে তিনি সবগুলোকে কাটিয়ে দিলেন, দিয়ে বলছেন যে এখানে যেহেতু অক্সিজেন প্রবেশ করেছে, জীবাণু প্রবেশ করেছে, তাই মাংসের ঝোলে সেই জীবাণু বংশ বিস্তার করেছে, জীবাণু পাওয়া যাচ্ছে। আর এখানে কি করেছে? শুধু অক্সিজেন প্রবেশ করেছে কিন্তু জীবাণু প্রবেশ করেনি। দেখো, যদি মাংসের ঝোল থেকে জীবাণু তৈরি হওয়া সম্ভব হতো তাহলে কিন্তু এখানে অক্সিজেন পেয়েছে, তাহলে জীবন তৈরির জন্য যে অক্সিজেনটা পেয়েছে সেটা পেয়ে গেছে, সুতরাং এখান থেকে জীবাণু পাওয়া সম্ভব হতো, কিন্তু এখানে জীবাণু পাওয়া যায়নি। সুতরাং তিনি প্রমাণ করলেন যে কখনো মরা পাচার জৈব বস্তু থেকে জীব সৃষ্টি হয় না, জীব কেবলমাত্র পূর্ববর্তী জীব থেকে তৈরি, অর্থাৎ জীব থেকে কেবলমাত্র জীবের সৃষ্টি হয়, এটাকে তখন বলা হলো বায়োজেনেসিস। অর্থাৎ বায়োজেনেসিস অর্থাৎ জীব থেকে কেবলমাত্র জীবের সৃষ্টি হয়, কখনো জড়বস্তু থেকে জীবের সৃষ্টি হয় না। এর মাধ্যমে আমরা নতুন যুগে প্রত্যাবর্তন করলাম, সেটা হলো বায়োজেনেসিস তত্ত্ব। আমরা পরের ভিডিওতে জীবনের উৎপত্তির বাকি তত্ত্বগুলো নিয়ে আলোচনা করবো।